ॐ नमः श्री भगवते प्रणवाय ॐ अहितुकिं प्रेमघन दिव्यमरुतिं आचार्यरूपं प्रणवं नमामि तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता বন্ধুরা, সকলকে সপ্রেম স্বাগত। আজকে আমরা শুনব ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের দিব্য জীবন কথা, শ্রী শ্রী ঠাকুরের যে অহৈতুক করুণা কৃপা অলৌকিক যোগশক্তি, সেই বিষয়ে আমরা শুনতে থাকব। বাজিতপুরের গুরু মহারাজের সিদ্ধ আবির্ভাবের পুণ্যক্ষেত্র শ্রীধাম বাজিতপুর। বাজিতপুরেই বাস করতেন নাগমহাশয়। নাগমহাশয়ের বয়স গুরু মহাজের থেকে অনেকটাই বড়। গুরু মহাজের প্রায় বাবার বয়সী ছিলেন নাগমহাশয়, বিপিন বিহারী নাগ। নাগমহাশয়ের সাতটি পুত্র সন্তান, প্রত্যেকেই ছিলেন প্রায় রত্ন। তার মধ্যে দুজন ছিলেন সংঘের গুরু মহারাজের চরণাশ্রয় এসেছিলেন, স্বামী চিদঘনানন্দ ব্রহ্মচারী বিজয়। বাকি পাঁচজন বেশিরভাগই ছিলেন স্কুল শিক্ষক, একজন ছিলেন ডাক্তার। সেই উচ্চশিক্ষিত পরিবারটি গুরু মহারাজের খুব অন্তরঙ্গ ছিল। এই নাগ পরিবারের তৃতীয় সন্তান শ্রী কিরণ শশী নাগ গুরু মহারাজের আবাল্য সহপাঠী। পাঠশালার থেকে শুরু করে একদম রাজকুমার এডওয়ার্ড ইংলিশ হাই ইনস্টিটিউশন, যেখানে গুরু মহারাজ এন্ট্রান্স পর্যন্ত পড়াশোনা করেছেন, একই সাথে পড়াশোনা করেছেন। কখনো কখনো কিরণবাবু নিজের তার ইয়েতে লিখছেন, স্মৃতিচারণ করছেন, যে আমরা কখনো কখনো একসাথে বসে ইংরেজি অনুবাদ করতাম, ইংরেজি ব্যাকরণ একসাথে বসে পড়তাম, কিন্তু বেশিরভাগ সময় দেখতাম যে তিনি আত্মসমাহিত থাকতেন। আমি পড়ার বিষয়ে আলোচনা করছি, গুরু মহারাজ কিন্তু নাগবাবুদের বাড়িতে যেতেন না বেশি, কিরণবাবুই আসতেন গুরু মহারাজের কাছে, যেটা সাধন কুটির বলে যেই আর কি ভূঁইয়া বাড়িতে যেই একটা টিনের ঘর ছিল সাধন কুটির, সেখানেই গুরু মহারাজ পাঠাভ্যাস করতেন, শরীরচর্চা করতেন, ধ্যান সমাহিত অবস্থায় সেখানেই থাকতেন। তা সেখানেই আসতেন 1919 খ্রিস্টাব্দ। এই সময় কিরণবাবু এন্ট্রান্স পাস করার পর আইএ ভর্তি হন, দৌলতপুর কলেজে ভর্তি হলেন। সেখানে থেকে তিনি পড়াশোনা করছেন। গুরু মহারাজ কোনো কাজে গিয়েছিলেন খুলনা শহরে। হরিদ্বারের প্রখ্যাত মহাপুরুষ ভোলাগিরিজি মহারাজ, শিবকল্প মহাপুরুষ, সিদ্ধ পুরুষ ছিলেন তিনি। ভোলাগিরিজি মহারাজ তখন বাংলায় খুব প্রচলিত মানে পরিচিত হয়ে গেছেন, স্বনামধন্য তিনি। তা প্রায়ই আসতেন বাংলায়, কলকাতায় প্রায়ই আসতেন এবং পূর্ববঙ্গের ঢাকা খুলনা এসব অঞ্চলে প্রায়ই তিনি আসতেন। সেবারও খুলনাতে এসছেন। খুলনায় এসে অনেক লোক ভোলাগিরিজি মহারাজের আশ্রয় লাভ করেছে, চরণাশ্রয় লাভ করেছে, দীক্ষা নিয়েছে। তা তিনি তখন ফিরে আসবেন কলকাতায়, খুলনা থেকে কলকাতা ফিরে আসছেন। খুলনা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। কিরণবাবু তখন আইয়ে পড়েন 1919 খ্রিস্টাব্দ। কিরণবাবু এসে সাক্ষাৎ করলেন ভোলাগিরিজি মহারাজের সাথে। তারও অন্তরের ইচ্ছা যে গিরি মহারাজের কাছ থেকে তিনি দীক্ষা নেবেন। শৈশব থেকে কিরণবাবু খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন, বিশেষ করে শ্রী শ্রী গুরু মহারাজের পবিত্র সান্নিধ্যে এসে আধ্যাত্মিকতার একটা তার মধ্যে যে স্ফুরণ ঘটেছিল, তিনি তখন ঠিক করলেন যে ভোলাগিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নেবেন। ভোলাগিরিজি মহারাজ ট্রেনে বসে আছেন, তিনি এসে দেখা করলেন ভোলাগিরিজি মহারাজের সাথে, প্রণাম করে তখন আর কি ইয়েতে বললেন যে তার আবেদনটা জানালেন যে আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। গিরি মহারাজ অনুচ্চ স্বরে বললেন, ঠিক আছে তুমি কলকাতায় এসো, কলকাতায় তোমাকে দীক্ষা দেব। তো গিরি মহারাজের কাছে এরকম যখন আর কি আশ্বাস পেলেন, তা ঠিক সেই সময় কিরণবাবু প্রণাম করে গিরি মহারাজকে ট্রেন থেকে নেমে এসছেন প্ল্যাটফর্মে, আর তখন এসে দেখছেন গুরু মহারাজও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে।
সাদা কাপড় মানে সাদা বহির্বাস, সে তো উত্তরীয়, এই তার পোশাক, জামা তখনও পরতেন না। তো এই পোশাকে তিনি দাঁড়িয়ে আছেন, তা দাঁড়িয়ে থেকে তখন আর কি গুরু কিরণবাবুকে গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন যে গিরি মহারাজ তোমাকে কানে কানে কি বললেন। তখন কিরণবাবু উত্তর দিলেন যে তিনি আমাকে কলকাতায় গিয়ে গঙ্গা তীরে দীক্ষা দেবেন, সে কথাই বললেন, কলকাতায় যাওয়ার কথা বললেন। গুরু মহারাজ একটুখানি হাসলেন, ঈষৎ হেসে বললেন যে বিয়েতে বেশ, আর কিচ্ছুটি বললেন না, শুধু একটা সংক্ষিপ্ত একটা শব্দ বেশ বলে একটুখানি হাসলেন মাত্র। 1921 খ্রিস্টাব্দে বিএ পাস করলেন কিরণবাবু। বিএ পাস করে যে স্কুলে তিনি এন্ট্রান্স পর্যন্ত পড়েছেন, সে সে গুরু মহারাজ যে স্কুলেই পড়েছেন এন্ট্রান্স পর্যন্ত, গ্রাম বাজিতপুর গ্রামের স্কুল আর রাজকুমার এডওয়ার্ড ইংলিশ হাই ইনস্টিটিউশন, সেই স্কুলে তিনি শিক্ষকতা করতে শুরু করলেন 1921 খ্রিস্টাব্দ থেকে। এরপরে কী হলো, কিরণবাবু কোনো অনিবার্য কারণে আর কলকাতায় আর আসা হলো না। হ্যাঁ, কারণটা কিরণবাবু পরবর্তী সময়ের কি তিনি লিখছেন, স্মৃতিচারণ করছেন যে কারণটাও তো তিনি, অর্থাৎ গুরু মহারাজ বলছেন কলকাতায় যে যাওয়া হবে না তিনি সবই তো জানেন, এবং আমি যে তারই যে সন্তান, একসাথে পড়াশোনা করেছেন একদম আশৈশব, কিন্তু দেখুন তার কাছেই শরণ গ্রহণ করলেন, আশ্রয় গ্রহণ করলেন 1927 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথি। সেই তিথিতে সদ্য বিবাহিত কিরণবাবু, তারা সস্ত্রীক কিরণবাবু দীক্ষা নিলেন শ্রী শ্রী গুরু মহারাজের কাছে। কিরণবাবুর যে কনিষ্ঠ দুই ভাই, ছোট দুই ভাই বিজয় ব্রহ্মচারী ছিলেন, তিনি ব্রহ্মচর্য সংস্কার গ্রহণ করার পর তারপরে অকালে প্রাণবিয়োগ হয়, এবং পূর্ণস্বামী চিৎঘনানন্দ গুরু মহারাজ তাকে স্নেহ করে এত ভালোবাসতেন, এত আদর করতেন, গুরু মহারাজ বল তুই তো ভাবের ফোয়ারা। গুরু মহাজবেতে নিবেদিত প্রাণ ছিল এই দুই ভাই পূর্ণ এবং বিজয়। আমরা আসবো এরপর কিরণবাবুর পিতা অর্থাৎ শ্রী বিপিন বিহারী নাগের কথা প্রসঙ্গে আসবো। বিপিন বিহারী নাগ কুলগুরুর দীক্ষিত ছিলেন, সদাচারী মানুষ ছিলেন, রোজ সন্ধ্যা জপ ধ্যান এগুলো করতেন, রামায়ণ মহাভারত ভাগবত আদি বিভিন্ন শাস্ত্র, ভগবদ্ গীতা এসব শাস্ত্রগ্রন্থাদি পাঠ করতেন, খুব সম্পন্ন মানুষ ছিলেন, অনেক জমি সম্পত্তি ছিল তার, এবং তার পাঁচটি ছেলে সবাই খুব উপার্জনশীল, খুব মানে সুউপায়ী ছিলেন, সংসারে অভাব ছিল না কিছু, যথেষ্ট সময় তিনি ব্যয় করতে পারতেন আধ্যাত্মিকতার চর্চায়। তো এইরকম একদিন যখন নাকি এই বিপিন বিহারী নাগ গুরু মহারাজকে, যখন গুরু মহারাজ কেবলই শিশু, দু আড়াই তিন বছর বয়স মাত্র, সেই সময় ভূঁয়া বাড়িতে প্রায়ই আসতেন, বাড়িটা কিরণবাবুদের বাড়িটা খুব দূরে নয়, ভূঁয়া বাড়ির থেকে চার পাঁচটা বাড়ি পরে মাত্র, তা প্রায়ই এরকম আসতেন বিপিন বিহারীবাবু ভূঁয়া বাড়িতে আসতেন। গুরু মহারাজের পিতা সাথে খুব হৃদ্যতা ছিল বিপিন বিহারীবাবুর। গুরু মহারাজকে তিনি স্মৃতিচারণ করছেন বিপিন বিহারীবাবু, যে দু চারবার শৈশবে তাকে কোলেও নিয়েছিলাম, যদিও গুরু মহারাজ বেশি কারো কোলে যেতে চাইতেন না, একমাত্র বিপিন বিহারীবাবু দু চারবার কোলে নিয়েছিলেন, ছবিরুদ্দী মিয়া তাদের গুরু মহারাজের বাড়িতে যেহেতু ইয়েতে গৃহভৃত্য ছিলেন, ছবিরুদ্দী মিয়া বেশ কয়েকবার গুরু মহারাজকে কোলে নেওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। কিন্তু আশ্চর্যের কথা হলো এই ছবিরুদ্দী মিয়া গুরু মহারাজের পূর্ণ আবির্ভাব, যিনি দর্শন করেছেন, এবং গুরু মহারাজের পিতাকে প্রথম যে সুষমাচারটি যিনি দিলেন যে ভূঁইয়া তোমার দেবশিশুর মতো একটি পুত্র হয়েছে, সেই ছবিরুদ্দী মিয়া কিন্তু যখন বৃদ্ধ বয়সে মুসলমান, চিন্তা করুন, ছবিরুদ্দী মিয়া গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, শিষ্য ছিলেন গুরু মহারাজের, এবং কোলে কাঁখে নিয়েছেন দু চারবার বিপিন বিহারীবাবু, খুব স্নেহ করতেন নিজের পুত্র, ইয়েতে তৃতীয় পুত্র কিরণ শশী বাবুর সমবয়স্ক ছিলেন যেহেতু, তা তিনি কী করলেন, এই 1939 খ্রিস্টাব্দ, খুব অসুখ হয়েছে বিপিন বিহারীবাবুর, কিরণবাবুকে বললেন যে দেখ, তা আমি তো একদম আর ইয়েতে শয্যাশায়ী হয়ে পড়েছি, মানে বিছানা থেকে ওঠার মতো আর শারীরিক সামর্থ্য ছিল না বিপিন বিহারীবাবুর। তো তখন তিনি কী করলেন যে কিরণবাবুকে বললেন যে আমার না দেখ খুব ইচ্ছে হচ্ছে যে স্বামীজি মহারাজকে একবার দর্শন করি।
যার দিব্য আবির্ভাব দেখেছেন, নিজের পুত্রের সমবয়সে কলিকাকে নিয়েছেন দু চারবার, তাকে কিন্তু গুরু মহারাজকে এই বিপিন বিহারীবাবু স্বামীজি মহারাজই বলতেন। গুরু মহারাজ তখন এই নামে কিন্তু পরিচিত। তা স্বামীজি মহারাজকে একবার যদি খবর দিতে পারতিস, তা একবার খুব দেখতে ইচ্ছা করছে রে। তা এইরকম যখন বললেন, কিরণবাবু আসলেন, খুব স্নেহ করতেন কিরণবাবু, কেননা তখন 1921-27 খ্রিস্টাব্দে দীক্ষা নিয়েছেন আর 1939 খ্রিস্টাব্দের ঘটনা এটা বর্ণনা। তা তখন গুরু মহারাজকে কিরণবাবু এসে বললেন যে আমার বাবার প্রায় অন্তিম সময় উপস্থিত, একবার আপনাকে দর্শন করতে চাই। গুরু মহারাজ রাজি হলেন সাগ্রহে, বলেন ঠিক আছে আমি যাব, গিয়ে তোমার বাবাকে আমি ইয়েতে দর্শন করব, যাব তোমাদের বাড়িতে, কিন্তু কোনো আড়ম্বর কিছু করবে না। গুরু মহারাজের জীবন ছিল খুব সহজ সরল জীবন ছিল, আড়ম্বরকে তিনি কখনও প্রাধান্য দেননি। হ্যাঁ, তবে শ্রোতা বন্ধুরা, উৎসব পার্বণে, বিশেষ বিশেষ উৎসব পার্বণে যথেষ্ট আড়ম্বর হতো, সে তো মাত্র বছরে দু চার দিন মাত্র, কিন্তু বাকি সময় তার অনাড়ম্বর সরল জীবন ছিল তার। বিশেষ করে গ্রামের লোকেদের সাথে তিনি এমনভাবে মিশতেন, এমনভাবে কথা বলতেন, হিন্দু মুসলমান প্রত্যেকেই তারা গুরু মহারাজকে তাদের পরিবারেরই একজন বলে মনে করত। বলেন কোনো বিশেষ ব্যবস্থা করতে হবে না, দুটো আসন শুধু রাখবে আর একটা পাত্রের মধ্যে, থালার মধ্যে একটুখানি ফুল চন্দন রেখো শুধু, আর হরিতকি রেখো। কিরণবাবু গিয়ে ব্যবস্থা করলেন, ফুল, তুলসী, বেলপাতা, জল, কোষাকুঠিতে জল দিয়ে রাখলেন, হরিতকি রাখলেন। গুরু মহারাজ যে সময় দিয়েছিলেন ঠিক নির্দিষ্ট সময়ে গেলেন। গুরু মহারাজের একটা আজীবন একটাই ছিল যে সময়কে তিনি অত্যধিক গুরুত্ব দিতেন, এক সেকেন্ড সময় অপচয় করাও তিনি কখনো পছন্দ করতেন না। নির্দিষ্ট সময়ে গুরু মহারাজ পৌঁছে গেলেন কিরণ শশীবাবুদের বাড়িতে। বিপিন বিহারীবাবু তখন একদম শয্যায় শায়িত, গুরু মহারাজ আসন গ্রহণ করলে তখন কিরণ শশীবাবু এবং তার মেজদা দুজনে মিলে কী করলেন, বাবাকে, মানে বিপিন বিহারীবাবুকে কোলে করে নিয়ে এসে আসনে বসিয়ে দিলেন। যেই মানুষটা বিছানায় শুয়ে থাকতে কাতরাচ্ছিল, সেই মানুষটা কিন্তু যখন বসিয়ে দেওয়া হলো একদম সোজা হয়ে তখন আসন গেড়ে বসে আছেন। তা তিনি তখন বললেন, বিপিনবাবু বললেন কিরণবাবুকে যে দরজাটা বন্ধ করে দে। দরজা বন্ধ করে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ থাকলেন সেই বদ্ধ ঘরের মধ্যে গুরু মহারাজ এবং কিরণবাবুর বাবা। তা কী কথোপকথন হলো তখন, যখন নাকি গুরু মহারাজ একটা সময় পরে গুরু মহারাজ চলেও আসলেন বাজিতপুর মঠে, কিরণবাবু তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা স্বামীজি মহারাজ কী বললেন তোমাকে, কী জিজ্ঞাসা করলেন? যেই মানুষটা বিছানায় শুয়ে কাতরাচ্ছিল তখন কিন্তু আসনে বসে। তো তখন আর কি বললেন যে স্বামীজি মহারাজ প্রথমে এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কোনো দেবদেবীর স্বপ্ন দেখেন কি না, স্বপ্নে কোনো দেবদেবীকে আপনি দেখেন কি না। তো তখন তিনি আর কি বললেন যে দেখুন, ইয়েতে গুরু মহারাজকে বলছেন, স্বামীজি মহারাজ আগে তো বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখতাম, বিশেষ করে শিবের স্বপ্ন তিনি প্রায়ই দেখতেন, যে ভগবান শিব তিনি প্রসন্ন মূর্তিতে আবির্ভূত হয়ে তাকে বরাশিস প্রদান করছেন, এরকম স্বপ্ন প্রায়ই দেখতেন বিপিন বিহারীবাবু। তা বলছেন কিন্তু এখন আর কোনো অন্য কোনো তো স্বপ্ন দেখি না দেবদেবীদের, এখন শুধু তোমাকেই শুধু দেখি, যেহেতু নিজের পুত্রের সমান তুমি করেই বলতেন, এখন শুধু তোমাকেই শুধু স্বপ্নে দেখি। তখন গুরু মহারাজ খুব প্রসন্ন হলেন। তা গুরু মহারাজ দীক্ষা দিয়েছিলেন এই মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে, দীক্ষা দিয়েছিলেন। তা দীক্ষা দিয়ে তারপর গুরু মহারাজ তো ফিরে চলে আসলেন, কিন্তু আর কিরণবাবু জিজ্ঞাসা করলো বেশি কিন্তু আর কিছু বলতে চাইলেন না। তো গুরু মহারাজের প্রতি তার খুব নিষ্ঠা ছিল। একদিন সকালবেলায় একটুখানি সুস্থ হয়েছেন কিরণবাবুর বাবা, তা সকালবেলায় কিরণকে ডেকে বলছেন, ওরে কিরণ আয় শোন, আমি আজকে এই কিছুক্ষণ আগে ভোরবেলায় স্বপ্ন দেখলাম যে স্বামীজি মহারাজ স্বয়ং শিব, তিনি, আমি স্বপ্ন দেখেছি তিনি স্বয়ং শিব, তিনি ধরাতলে অবতীর্ণ হয়েছেন মানব শরীরে। গুরু মহারাজের এই যে দিব্য আবির্ভাব, কিরণবাবুর বাবা বিপিন বিহারীবাবু প্রায়ই আর কি দেখতেন যে এরকম দেবাদিদের শিব তার পাশে ত্রিশূল হাসতে দাঁড়িয়ে আছেন, কখনও দেখছেন যে বরাভয় প্রদান করছেন,
কিন্তু ওই আরেকবার যখন খুব মানে একদম ঠিক মৃত্যুর আগে খুব একবার অসুস্থ হয়ে পড়েন কিরণবাবুর বাবা, যথেষ্ট বয়স হয়েছে, বৃদ্ধ মানুষ, তাই এরকম মানে কথা বলার মতো আর কোনো জোর ছিল না, কথাও বলতে পারতেন না স্পষ্ট করে, কথা জড়িয়ে যেত। তো সেই দিন একদিন আর কি শেষ রাতে কিরণবাবুর বাবার স্বপ্ন দেখছেন দেবাদিদেব মহাদেব ত্রিশূল হাতে তার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। আর এরকম যদি দেখেছেন দর্শন করা মাত্রই কি করলেন কিরণবাবুর বাবা, তখন ভগবান শিবের স্তুতি করতে লাগলেন, কিন্তু এত জোরে যে এই মানুষটা নাকি আগের দিন পর্যন্ত স্পষ্টভাবে কথা বলতে পারছিলেন না, কী দৈহিক সমস্যা সেগুলো বোঝাতে পারছিলেন না, সেই মানুষটা খুব জোরে জোরে শিবের ভগবান শিবের স্তুতি করতে লাগলেন। কিরণবাবু, কিরণবাবুর স্ত্রী, কিরণবাবুর বর্দা থাকতেন বাইরে ঢাকাতে থাকতেন, মেজদা, বৌদি এবং তার নিচের যে আরও ভাই, আরও দুজন ভাই, তারা সকলেই তারা তখন আসলেন। তো এসে তখন এরকম শুনছেন যে যেই বৃদ্ধ মানুষ কথা বলতে পারেন না সেই মানুষটা এত জোরে স্তুতি করছেন, তারা তখন আর কি ছুটে আসলেন। তা তিনি তখন ছুটে এসে কিরণবাবু বাবাকে যা চোখ বোঝা অবস্থায় তখন একটুখানি শরীরটা নাড়িয়ে দিল, দিয়ে বলছে বাবা তুমি এরকম করছো কেন? আর যেই বললেন তখন কিরণবাবুর বাবা তখন চোখ মেলে তাকিয়ে বলেন, আহা কিরণ তুই কী করলি? আমি দেবাদিদেব মহাদেবের স্তব করছিলাম আর তুই তা নষ্ট করে দিলি, ভেঙে ভঙ্গ করে দিলি। তখন খুব অনুতাপ করতে লাগলেন বিপিনবিহারীবাবু। বিপিনবিহারীবাবুর অনুতাপ সে দেখে কিরণবাবুরাও খুব দুঃখিত হলেন, লজ্জিত হলেন, বারবার ক্ষমা প্রার্থনা করলেন। তো গুরু মহারাজকে কিরণবাবু শেষ দিকটায়, জীবনের শেষ দিকটায় অন্য কোনো দেবদেবীর আর বিশেষ স্বপ্ন দেখতেন না, কিন্তু গুরু মহারাজের খুব স্বপ্ন দেখতেন। কিরণবাবুর বাবার আধারটা ছিল, বিপিনবিহারীবাবুর আধার খুব শুদ্ধ আধার ছিল, তিনি প্রায়ই বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখতেন, কিন্তু তখন শেষ দিকটায় শুধু গুরু মহারাজকে ছাড়া আর কিছু চিন্তাকে তিনি করতেন না, শুধু গুরুর কথাই তিনি স্মরণ করতেন। তা মৃত্যুর আগের সময় আমরা দেখব যে সেই সময় একদম শিব খুব শিবভক্ত ছিলেন, তা শিব আর গুরু যে অভেদ তত্ত্ব, গুরুই শিব শিবই গুরু, তা এই তো এইটা একদম তার মধ্যে খুব মানে আত্মপ্রকাশ করেছিল তার মধ্যে। পৌষ পূর্ণিমার সকাল সেই দিনকেই জীবনদীপ নিভে যাবে বিপিনবিহারীবাবুর, খুবই অসুস্থ, বিছানা থেকে উঠতেও পারেন না, ক্ষীণ কণ্ঠে কিরণ কিরণ বলে ডাকলেন। কিরণবাবুর স্ত্রী কাছেই ছিলেন, তিনি কিরণবাবুকে পাঠিয়ে দিলেন, এসে দাঁড়ালেন কিরণবাবুর মেজদায়, এসে দাঁড়ালেন দুই ভাই, এসে দাঁড়ালেন করজোড়ে, তো দাঁড়িয়ে আছেন, বলছেন বাবা আপনি কিছু বলবেন? তো তখন বললেন যে কিরণ স্বামীজি মহারাজ কখন আসবেন, কবে আসবেন? সেদিনকে ছিল যেহেতু পৌষ পূর্ণিমা, মানে ভারত সেবাশ্রম সঙ্ঘের উৎসবের তালিকাতে ত্রিশূল উৎসব বলে যা নাকি পরিচিত, তো এই ত্রিশূল বলছেন, কিরণবাবু বলছেন তখন যে আজকে তো পৌষ পূর্ণিমা 1940 খ্রিস্টাব্দ, তা বলছেন আজকে তো পৌষ পূর্ণিমা, তো আজকেই গুরু মহারাজ আসবেন, কেন আজকে ত্রিশূল উৎসব। সকাল থেকেই বারবার শুধু কিরণবাবুকে ডাকছেন আর গুরু মহারাজ কখন আসবেন, স্বামীজি মহারাজ কখন আসবেন এই খোঁজ নিচ্ছেন, আর মাঝে মাঝেই চোখ বোঝা অবস্থায় আছেন, পড়ে আছেন, খাওয়া দাওয়া কিছু করতে পারছেন না, চোখ বোঝা অবস্থায় শুধু মাঝে মাঝে স্বামীজি স্বামীজি বলে শুধু চিৎকার করছেন। আর এই চিৎকার শুনে পরিবারের কেউ না কেউ এসছে, পাশে এসে দাঁড়িয়ে আছে। শীতকাল ছিল, পৌষ মাস, সেদিনকে ত্রিশূল উৎসব। আবারও কিরণবাবুকে ডাকলেন, ডেকে বললেন কিরণ স্বামীজি মহারাজ কি এসছেন, একটু খোঁজ নিয়ে দেখ। কিরণবাবু খোঁজ নিয়ে জানতে পারলেন গুরু মহারাজ তখনও আসেননি, বললেন আজকের স্টিমারে স্বামীজি মহারাজ অবশ্যই আসবেন আজকে দুপুরের মধ্যে, কেন বিকেলে ত্রিশূল স্নান হবে, ত্রিশূল স্নানে গুরু মহারাজ তো নিশ্চয়ই থাকবেন, আজকেই অবশ্যই আসবেন। তো এইরকম করে করে যখন নাকি কী হলো, এই কিরণ বিকেল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, গুরু মহারাজ দুপুরের পরপর শ্রীধাম বাজিতপুর আসলেন প্রণব মঠে। বিকেলবেলায় সন্ধ্যের আগে, পৌষ মাসে 4:30 বাজতে বাজতে সন্ধে হয়ে যায়, সন্ধ্যের আগেই ত্রিশূল স্নান হয়, প্রণব কুণ্ডে ত্রিশূল স্নান হয়, ঢাক বাজিয়ে শোভাযাত্রা সহকারে গুরু মহারাজের স্বয়ং যান এবং ত্রিশূল নিয়ে যাওয়া হয়। সেখানে যিনি দেখি ত্রিশূল স্নান করাবেন তিনি একটা ডুব দেবেন, ত্রিশূলকে স্নান করাবেন, তারপরে আবার এরকম নাচতে নাচতে শোভাযাত্রা করে আবার গুরু মহারাজও আসেন, এসে
আরতি হয়। তো এইরকম যখন নাকি হচ্ছে আরতি হচ্ছে সেই সময় কয়েকবার মাত্র এই বিপিন বিহারী বাবু ক্ষীণ কণ্ঠে শুধু স্বামীজি স্বামীজি বলে কয়েকবার উচ্চারণ করতে পারলেন, আর দুটো হাতে যেমন কর যেমন গুনতেন তখন শেষ দিকটাতে নাকি করতেন, শুয়ে থাকলেও দেখা যেত যে তিনি শুয়ে শুয়ে হয়তো কর গুনছেন, আর এমন অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে ঘুমিয়ে পড়েছেন কিন্তু ওই ঠিক কর গোনা অবস্থায় হাতের আঙুলগুলো থাকতো ঠিক কর গোনার মতো অবস্থাতে থাকতো। অন্তিম সময়টাতে কী করলেন, এই এত সৌভাগ্যবান ছিলেন বিপিন বিহারী বাবু, শেষ সময় শুধুমাত্র তিনবার স্বামীজি 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 উচ্চারণ করতে পেরেছিলেন, জীবন প্রদীপ নির্বাপিত হলো। আর ঠিক সেই সময়টাতে যখন নাকি স্বামীজি স্বামীজি বলছিলেন ঠিক সেই সময় বাজিতপুর মঠে গুরু মহারাজের এই ত্রিশূল উৎসবের আরতি হচ্ছিল। তখন আরতির বাজনা যেহেতু মঠ বেশি দূরে নয় কিরণবাবুদের বাড়ি থেকে, আরতির ঢাকের বাদ্য একদম ফাঁকা জায়গা তো অনেকটা দূর পর্যন্ত ঢাকের বাজনা শোনা যেত, ঢাকের বাজনা শুনতে পেলেন, শুনতে পেয়ে তিনবার মাত্র স্বামীজি স্বামীজি বললেন বলে চিরকালের মতো চোখ বুঝলেন। ওই যে গুরুস্মৃতি নিয়ে চোখ বুঝলেন তিনি, গুরু মহারাজ পরবর্তী সময় যখন নাকি আরতি হয়ে গেল, আরতির পর যে খবর আসলো, খবর আসতে গুরু মহারাজ কী করলেন, নিজের যে আরতির সময় যেই মালাটা পরানো হয়েছিল গুরু মহারাজকে, গুরু মহারাজ তার নিজের গলার মালা সারাটা জীবনে মাত্র দুজনকে মাত্র, তার এই পবিত্র মালা আশীর্বাদপূত মালা দুজনকে মাত্র পরিয়েছিলেন। একবার সবার প্রথম হলো কিরণবাবুর বাবা শ্রী বিপিন বিহারী বাবুকে মৃত্যুর পর এটা অবশ্য, আর জীবিত অবস্থায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিজের গলার মালা পরিয়েছিলেন। বিপিন বিহারী বাবুর গলায় মালাটা পরানোর জন্য গুরু মহারাজ কী করলেন, সন্ন্যাসীদের কয়েকজনকে পাঠালেন, নিজের এই পবিত্র আশীর্বাদপূত মালাটি দিয়ে বললেন যে কিরণের বাবার গলায় মালাটা পরিয়ে দিবি। তা পরিয়ে দেওয়া হলো, মালা পরিয়ে দেওয়া হলো, অন্ত্যেষ্টিক্রিয়া হবে। তো অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে হবে তখন বলে পাঠালেন যে দেখ আর যা যা করতে হবে আমি পরে বলে দেব। তো এইরকম অন্তিম সময়ে গুরু প্রদত্ত আশীর্বাদপূত পবিত্র মালাটি গলায় ধারণ করে বিপিন বিহারী বাবুর অন্তিম সংস্কারের জন্য শ্মশানে নিয়ে আসা হলো, বাজিতপুর শ্মশানে। আর শ্মশানের পশ্চিম দিকে যখন সেখানে শ্মশানঘাটে খালের পশ্চিম দিকে শ্মশানঘাটে যখন নিয়ে যাওয়া হয়েছে, স্বয়ং গুরু মহারাজের সন্ন্যাসী পরিবৃত হয়ে আসলেন অন্তিম সংস্কারের সময়। নিজেই ঠাকুর কী করলেন, তার দণ্ডটা হাতে ছিল, দণ্ড দিয়ে তিনি ইঙ্গিত করে দিলেন, নির্দেশ করে দিলেন কোথায় তার চিতা সাজানো হবে। সন্ন্যাসীরা এবং গ্রামবাসীরা সকলে মিলে চিতা সাজালো, অপলক নেত্রে গুরু মহারাজ তাকিয়ে থাকলেন কিরণবাবুর বাবার দিকে। তারপর অগ্নি সংস্কার যখন শুরু হলো, মুখাগ্নি হলো, ঠাকুর তখন চলে আসলেন মঠে। তা আমরা দেখব যে কিরণবাবুর বাবার এত সুকৃতি ছিল যে অন্তিম সময়ে গুরুর স্মৃতি নিয়ে তিনি কিন্তু দেহত্যাগ করতে পারলেন। এইরকম মৃত্যু গুরু মহারাজ পরবর্তী সময় বলেছিলেন যে এইরকম মৃত্যু কজনের হয়, খুব সৌভাগ্যবান ছিলেন বিপিনবাবু যে অন্তিম সময়ে গুরুর স্মৃতিকে স্মরণ করে তিনি দেহত্যাগ করতে পেরেছিলেন। শ্রীমৎ ভগবদ্ গীতায় খুব সুন্দর ইয়েতে আছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, প্রিয় সখা অর্জুনকে, ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ মন্ত্র, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কালে বরম ইয়প্রয়াতে সমদ্ভাবং ইয়তেনস্তত্র সংশয়ঃ ইয়ং ইয়ং বাপে স্মরণ ভাবং তজত্তন্তে কালে বরম তাং তমেব ইতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতাঃ। অর্থাৎ অন্তকালে যে মামেব স্মরণ মুক্ত্বা কলেই বরম, অন্তিম সময়ে যে নাকি ভগবানকে স্মরণ করে সদ্গুরুকে স্মরণ করে যে দেহত্যাগ করতে পারে, স্বপ্রয়াতি স্বমদ্ভাবং, সেই ব্যক্তি কী করেন, মদ্ভাব, মদ্ভাব মানে ভগবানের যে ঐশ্বর্য সেই ভাব সে লাভ করেন, ভগবানের সান্নিধ্য সে লাভ করেন। স্বয়ং ভগবানই বলছেন ইয়াতি নাস্তত্র সংশয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পরের মন্ত্রে বলছেন, ষষ্ঠ মন্ত্রে অষ্টম অধ্যায়ের, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং,
অন্তিম সময়ে যে যেই ভাবকে স্মরণ করে দেহত্যাগ হয় যার, তজত্তান্তে কলেবরম। দেহত্যাগ করতে পারেন যিনি যেই ভাবকে স্মরণ করে, যে চিন্তা মনে উদিত হলে, তং তামে বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবিত। সর্বদা সেইভাবে ভাবিত থাকায় কি হয়, সেই রকম এই অবস্থায় তার প্রাপ্তি হয়। অন্তিম সময়ে গুরুমাজ কাছে দীক্ষা নেবার পর নিরন্তর শুধু গুরুমন্ত্র জপ করতেন, বিভিন্ন ধর্মগ্রন্থাদি ভগবদ্ গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত এসব ধর্মশাস্ত্রাদি তিনি সাধ্যায় করতেন। কখনো কোনো বৈষয়িক ব্যাপারে কোনো আলোচনা কারোর সাথে করতেন না। কেউ যদি করতেও আসত, তিনি কি করতেন, প্রসঙ্গটাকে তখন অন্যদিকে নিয়ে যেতেন, কাজে কেউ আর কোনো সাহসও পেত না। নিরন্তর শুধু গুরু মহারাজ শুধু চিন্তা করেছেন অন্তিম সময়ে, আর যেদিনকে নাকি তিনি মহাপ্রয়াণ করবেন সেদিনকে গুরু মহারাজের সঙ্গে সেদিনকে গেলেন, ওই যে মন্দিরে আরতির ঢাকের বাদ্য শুনতে শুনতে, আর ওই সময়ে কী করলেন, তিনি স্বামীজি 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 তিনবার শুধু উচ্চারণ করতে পারলেন। ওই যে গুরু মহারাজের ভাবকে স্মরণ করে, মানে চিন্তাকে গুরু মহারাজকে স্মরণে রেখে তিনি দেহত্যাগ করলেন। ঠাকুর বলছেন এইরকম মৃত্যু শ্লাঘনীয় মৃত্যু, খুব কম ব্যক্তির সৌভাগ্যে এরকম মৃত্যু ঘটে। শ্রোতা বন্ধুরা, আমরা শুধু শুনব না, আমরা চেষ্টা করব নিরন্তর আমরা গুরু মহারাজকে স্মরণ করার মনন করার চেষ্টা করব। নিরন্তর যদি স্মরণ মনন যদি করতে যদি না পারি জীবনের অন্তিম সময়ে তাকে শুধু স্মরণ করব, এত সৌভাগ্য অত আমাদের হয়নি। কিরণবাবুর বাবার খুব সৌভাগ্য হয়েছিল, ঠাকুরকে সাক্ষাৎ দর্শন করেছেন, শৈশবে কলিকাকে নিয়েছেন দু চারবার, আর অন্তিম সময়ে কী করেছেন, তার কাছ থেকে তার আশ্রয় গ্রহণ করে, যদিও কুলগুরুর আশ্রিত ছিলেন, গুরুমন্ত্রের কাছে দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিরন্তর জপ করতেন, আর ঠাকুরের দিব্য স্মৃতিকে স্মরণ করে তিনি দেহত্যাগ করতে পেরেছিলেন। ঠাকুরের দিব্য মহাভাব তিনি প্রাপ্ত হয়েছিলেন, কৃপা প্রাপ্ত হয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, আমরাও চেষ্টা করব নিত্য নিরন্তর শ্রী শ্রী গুরু মহারাজকে স্মরণ মনন করতে, তাকে এই যদি স্মরণ মনন যদি নিত্য যদি করতে পারি, তবে আমাদের জীবন ধন্য হবে। অন্তিম সময়ে গুরু স্মৃতি নিয়ে যদি আমরা দেহত্যাগ করতে পারি, তবে মুক্তি, ঠাকুর বলছেন মুক্তি তোমাদের করতলগত। আমি যে কঠোর তপস্যা করে গেছি, এই তপশক্তি সে অবশ্যই লাভ করবে। আমরাও ঠাকুরের তপশক্তি লাভ করার জন্য, কৃপার জন্য আমরা প্রার্থনা জানাব। আপনাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। শ্রী শ্রী গুরু মহাজের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক, এই প্রার্থনা জানাই। সবাইকে নমস্কার, ধন্যবাদ।